পৃথিবীতে এই নবীর মর্যাদাকে নিয়ে, এই নবীর গুণাবলীকে নিয়ে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য কটূক্তি করা হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, তার ব্যাপারে বাজে মন্তব্য করা হয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। হেফাজত করবেন কে? হেফাজত করবেন কে? আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যার আছে সমগ্রহে, পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পবিত্র ঘরে তার ইবাদত, তার প্রশংসা করার জন্য একত্রিত হতে পেরেছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার শাফাত ছাড়া মুক্তির উপায় নেই, যিনি মাকামে মাহমুদের অধিকারী, ওসিলার অধিকারী, সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আমাদের করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বা ঈমান আনাটা কি, কেন আনব, এর প্রকাশটা কি, আপনার আমার অভিব্যক্তিটা কি, সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত পরিসরে এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলার চেষ্টা করব এবং সকলেই সেটা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি মহাব্বত, ভালোবাসাটা এমন জিনিস যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। সহিহ বুখারীর প্রথম খণ্ডের কিতাবুল ঈমান অধ্যায়ের 15 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান্নাসি আজমাইন। যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না, রাসূলের ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুইটা শ্রেণী মানুষ সৃষ্টি করেছেন, এক দল হবে মুমিন আর এক দল হবে কাফির। ওয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফিরুন। আল্লাহ বলছেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে কতককে করেছেন মুমিন আর কতককে করেছেন কাফির। তো দুনিয়াতে শ্রেণী দুইটা, একটা হলো মুমিন হয়ে থাকতে হবে, নাহলে কাফের হয়ে জীবনযাপন করতে হবে। আখেরাতেও শ্রেণী দুইটা, দুনিয়াতে যারা মুমিন তারা আখেরাতে জান্নাতি, দুনিয়াতে যারা কাফের আখেরাতে তারা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক, এই জন্য রাসূল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি, তোমার পিতা, তোমার মাতা, পৃথিবীতে যত লোক আছে, যা কিছু আছে, এর চাইতে অধিক প্রিয় ভালোবাসার ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না হবে আমি আপনি মুমিন হতে পারবো। এই ঈমানের স্বাদ তখনই আমরা ভক্ষণ করতে পারবো যখন পৃথিবীর সব কিছুর চাইতে
পৃথিবীর সব ভালোবাসার চাইতে বস্তু বলেন, ব্যক্তি বলেন, দিন বলেন, দুনিয়া বলেন, দোকান বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, সংসার বলেন, সব কিছুর চাইতে মহাব্বত ভালোবাসা আল্লাহ এবং রাসুলের জন্য যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই ইমানের স্বাদ আমি আপনি ভক্ষণ করতে পারবো না, আচ্ছাদন করতে পারবো না। সহিহ বুখারীর পরের হাদিস 16 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির মধ্যে তিনটি জিনিস থাকবে ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করবে। হালাওয়াতাল ঈমান, মিষ্টি যেমন একটা স্বাদ থাকে, আমরা খেলে মজা পাই, প্রত্যেকটা জিনিসের যেমন একটা স্বাদ থাকে। এখন ফল মৌসুম, আমের একটা স্বাদ রয়েছে, লিচুর একটা স্বাদ রয়েছে, কাঁঠালের একটা স্বাদ রয়েছে, তো ইমানেরও একটা স্বাদ রয়েছে। ততক্ষণ পর্যন্ত আমি আপনি ওই স্বাদ গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসুল সবটাইতে প্রিয় হবে, ভালোবাসার বস্তু হবে, ভালোবাসার মাধ্যম হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইমানের স্বাদ গ্রহণ করতে পারবো না। যখনই সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসবো ইমানের স্বাদ তখনই আমরা গ্রহণ করতে পারবো। এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটি জিনিস যার মধ্যে থাকবে সেই ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এক, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসুলের ভালোবাসা সব কিছুর চাইতে তার নিকট অধিক প্রিয় হবে, ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 34 নম্বর হাদিস, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে, ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হয়েছে, ওয়া বিল ইসলাম দীনা, দুই, যে ব্যক্তি ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে সন্তুষ্ট হয়েছে, তিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পেয়ে সন্তুষ্ট হয়েছে, ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে। এই জন্য রাসূলের ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক, ইমানের সাথে রাসূলের ভালোবাসার সম্পর্ক। কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আগমন করেছেন, যে শরীয়ত নিয়ে, যে নির্দেশ নিয়ে, যে ওহির নিয়ে, যে বার্তা নিয়ে তিনি দুনিয়াতে আগমন করেছেন, মুসলিম হন, অমুসলিম হন, ইহুদি হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, হিন্দু হন, যে কেউ হোক না কেন, নবীর প্রতি যদি ঈমান আনয়ন না করে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, রাসূল বলছেন যে ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত। সহিহ মুসলিমের, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 153 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদ মিন হাদিল উম্মা ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, আমার উম্মতের মধ্যে ইহুদি হোক, খ্রিস্টান হোক, আমি আল্লাহর পক্ষ থেকে যে ওহী, যে দাওয়াত, যে তাওহীদ, যে রিসালাত নিয়ে আগমন আমার হয়েছে, এই রিসালাতের উপর কেউ যদি ইমান আনয়ন না করে এমত অবস্থায় মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও জাহান্নামীদের দলভুক্ত। আমরা কি কেউ জাহান্নামীদের দলভুক্ত হতে চাই? কেউ হতে চান? অসম্ভব। তাহলে রাসূলের প্রতি ইমান আনার অর্থটা কি? রাসূলের প্রতি মুহাব্বত দেখানোর অর্থটা কি? আমরা বিষয়টা কেন চয়ন করেছি? এই যে বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে ব্যঙ্গ, যে কটূক্তি, যে বাজে মন্তব্য, তার চরিত্র হরণ করার জন্য যে বাজে মন্তব্যগুলো করা হচ্ছে, আমরা আজকে রাসূলের ভালোবাসা দেখানোর নামে রাস্তায় মিটিং, আগুন প্রজ্বলন, রাস্তা বন্ধ, অবরোধ, বিভিন্ন কিছুই করছি। আসলে রাসূলকে ভালোবাসার অর্থটা, রাসূলের প্রতি ঈমান আনার অর্থটা কি অনেকে আমরা জানি না। রাসূলের প্রতি মহাব্বত মানে রাসূলের প্রতি ঈমান, আর রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো চারটি। এক, তাআতুহু ফিমা আমারা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যা আদেশ করেছেন সেটা মান্য করা। ওই আদেশ আপনার প্রিয় বস্তুর বিপরীত হতে পারে, ভালোবাসার বিপরীত হতে পারে, আপনার চাহিদার বিপরীত হতে পারে, আপনার প্রবৃত্তির বিপরীত হতে পারে, দুনিয়ার চাওয়া পাওয়ার বিপরীত হতে পারে, আপনার চাকরি আপনার ব্যবসার বিপরীত হতে পারে। কিন্তু রাসূলকে ভালোবাসার অর্থ হলো রাসূলের প্রতি মহাব্বতের অর্থ হলো রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো তাআতুহু ফীমা আমারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা মান্য করা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরা নিসা 159 নম্বর আয়াত, আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। তার মানে আপনার রাসূলের আনুগত্য হবে জীবনের সবচাইতে চাইতে প্রিয় প্রিয় প্রিয়তর, তখনই আপনি রাসূলকে মহাব্বত দেখালেন, রাসূলের প্রতি ঈমান আনয়ন করলেন। দুই, তাসদীকুহু ফিমা আখবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সত্যায়ন করেছেন, সত্য বলে খবর দিয়েছেন, সেটা সত্য বলে মেনে নেওয়া, তাসদীক করা, সেটাকে সত্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা। হাওয়া বলতে প্রবৃত্তি, মনের চাহিদা, মন যা চাই করতে, এটা হলো প্রবৃত্তি, এটার নাম হাওয়া। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন। বলেছেন কার পক্ষ থেকে? ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা, আল্লাহ যা বলতে বলেছেন, আল্লাহ যা ওহী করেছেন তিনি সেটাই বলেছেন, সেটাই খবর দিয়েছেন, সেটাই সত্যায়ন করেছেন। নবীর প্রতি ঈমান আনার অর্থ দ্বিতীয় নম্বর হলো নাবী যে সংবাদ দিয়েছেন, যেটা সত্যায়ন করেছেন, যে খবর পেশ করেছেন, সেটাকে অন্তর থেকে বিশ্বাস করা, মেনে নেওয়া, এটা রাসূলকে ভালোবাসার অর্থ। তিন, ওয়াজতিনাবু মা নাহা আনহু আযযারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পরিত্যাগ করতে বলেছেন, বর্জন করতে বলেছেন, সেটা পরিত্যাগ করা, সেটা বর্জন করা, যেটা ধমক দিয়েছেন সেখান থেকে বিরত থাকা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ওয়ামা আতাকুম রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূলের পক্ষ থেকে যা এসেছে তোমরা সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা পরিত্যাগ করতে বলেছে, বর্জন করতে বলেছে, তোমরা সেটা থেকে বিরত থাকো, সেটা পরিত্যাগ করো, সেটা বর্জন করো। চার, ওয়াল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শরীয়ত হিসেবে নির্ধারণ করেনি, যেটা দিন হিসেবে নির্ধারণ করেনি, দিনের আমল হিসেবে নির্ধারণ করেনি, শরীয়তের নির্দেশনা হিসেবে নির্ধারণ করেনি, সুন্নাত হিসেবে নির্ধারণ করেনি, সেটা শরীয়ত হিসেবে না মানা, সেটা দিন হিসেবে না পালন করা, সেটা আমল হিসেবে গ্রহণ না করা। ওয়াল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারা, কোনো ইবাদত হবে না নবী যেটা শরীয়ত করে দিয়েছে সেটা ব্যতীত, অর্থাৎ নবীর যার অনুমোদন রয়েছে যে ইবাদতের প্রতি সেটাই করা, এর বাহিরে বিল বেদে অবিল হাওয়া, কোনো বিদআত তৈরির মাধ্যমে নয় অথবা প্রবৃত্তির মাধ্যমে নয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শরীয়ত করে যায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে যেটা সুন্নাত নয়, তার উম্মত অর্থাৎ সাহাবীদের পক্ষ থেকে যেটা সুন্নাত নয়, কেউ যদি নতুন কোনো বিধান চালু করে প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে হোক অথবা বেদাত তৈরি করার মাধ্যমে হোক, তাহলে সেটা দুনিয়াবী জীবনে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 103 নম্বর আয়াত 4 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আ'মালা আল্লাযিনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আ'মালা, আমরা কি অধিকাংশ ক্ষতিগ্রস্ত আমলকারীদের ব্যাপারে সংবাদ প্রদান করব না? আল্লাযিনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়াবী জীবনে প্রচেষ্টা নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ তারা ধারণা করে যে আমরা ভালো কাজই করছি, অর্থাৎ যে বিদাতের মাধ্যমে শরীয়তের মধ্যে নতুন বিধান নতুন আমল
চালু হয়েছে, এই আমলগুলো দুনিয়াবী জীবনে নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কারণ সেটা শরীয়ত। এই যে চারটি জিনিস, এই চারটি জিনিসকে মানার অর্থ হলো রাসূলকে মানা। এই চারটি জিনিসের অর্থ হলো রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, এই রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো এই চারটি। রাসূল আদেশ যা করেছেন তা মান্য করা, রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সংবাদ দিয়েছেন সেটা সত্য বলে গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শরীয়ত হিসেবে নির্ধারণ করেনি সেটা শরীয়ত হিসেবে নির্ধারণ না। এই চারটি অর্থ যখন আপনি গ্রহণ করে আপনার জীবন, আপনার সন্তানের জীবনের চাইতে, আপনার স্ত্রীর মায়া ভালোবাসার চাইতে, একজন স্ত্রীর স্বামীর ভালোবাসার চাইতে, আমার দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসার চাইতে, দুনিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য ভালোবাসার চাইতে যত বেশি ভালো আমি রাসূলকে বাসব, তখনই আপনি আপনার ঈমানের স্বাদ গ্রহণ করবেন, তখনই আপনি প্রকৃত মুমিন। কারণ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ভালোবাসা, এই সম্মান, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দিয়েছেন। আজকে কাফির গোষ্ঠী, ফিরাউনের বংশধর, নমরুদের বংশধর, আবু জেহেলের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে তারা তার প্রতি বিভিন্ন কটু মন্তব্য, ব্যঙ্গ, তার নামে বাজে মন্তব্য, খারাপ মন্তব্য, গালি, বিভিন্নভাবে তাকে, তার চরিত্রকে হরণ করার চেষ্টা করেছে, এখনও করছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গা থেকে তার মর্যাদাকে হরণ করার চেষ্টা করা হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে রক্ষা করবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন, কারণ সেই মর্যাদা তো তিনিই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে 3533 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলা তাজাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আননি শাতমা কুরাইশ ওয়ালা আনহুম, তোমরা কি আশ্চর্য হও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমার উপর থেকে কাফেরদের লানত, কাফেরদের গালি, কটুক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন, তোমরা কি এতে আশ্চর্য হও? কাফের মুশরিকরা আমাকে গালি দেয়, আমাকে কটুক্তি করে, মুদাম্মামান নিকৃষ্ট বলে, আর আল্লাহ আমাকে তার পরিবর্তে নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ প্রশংসিত। সুবহানাল্লাহ, এই মর্যাদা তো আল্লাহই দিয়েছেন তাকে, এই গুণে গুণান্বিত তো তিনিই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই মর্যাদা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্টি ব্যক্ত করেছেন। চলে যান সূরা কালাম 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্না লাকা নিশ্চয় তোমার জন্য অগণিত প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুহা 5 নম্বর আয়াত যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতটাই দেবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাসরাহ 4 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন ওয়া রাফা'না লাকা যিক্রাক, নিশ্চয় আপনার আলোচনাকে আমরা সমুচ্চ করেছি, সবার ঊর্ধ্বে তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে সূরা কালাম 4 নম্বর আয়াত যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, মহা চরিত্রের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো যে রাসূলের চরিত্র কেমন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা খুলুকুহুল কোরআন, তুমি কি কোরআন পড়ো না, কোরআনটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই মর্যাদা দিয়েছেন, নবীগণ ফেরেশতাদের উপর তাকে মর্যাদা দিয়েছেন, তাকে শেষ নবী করেছেন, তাকে শেষ রাসূল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, মামুন দর্শন লাভ করিয়েছেন, তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন।
পৃথিবীর কোনো মানুষ জান্নাত সম্পর্কে কল্পনা করতে পারে না। যে জান্নাত সম্পর্কে মানুষের চোখ দেখেনি, যে জান্নাত সম্পর্কে মানুষের অন্তর কল্পনা করতে পারে না, যে জান্নাত সম্পর্কে মানুষের কান শ্রবণ অন্তর পরিকল্পনাও করতে পারে না, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে অনুপ্রবেশ ঘটিয়েছেন, তাহলে আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারীর প্রথম খণ্ডের 349 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ওই যে মিরাজের যে ঘটনা, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে যখন ফিরে আসছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো কি আদেশ হয়েছে, তখন সালাতের বর্ণনা পেশ করা হলো। আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি ফিরে যান, আপনার উম্মত সক্ষম হবে না। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত ফিরে যেতে যেতে পাঁচত্ব পর্যন্ত চলে আসলেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন আপনি ফিরে যান। আল্লাহ রাসূল বলছেন আমি লজ্জাবোধ করছি, আমি আল্লাহর কাছে ফিরে যাওয়াটা লজ্জাবোধ করছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুম্মা উদখিলতুল জান্নাহ, অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে দুনিয়াবি জীবনে তাকে জান্নাত পরিদর্শন করিয়েছে। এটা সেই রাসূল, এটা সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ইমামতি করার মাধ্যমে সমস্ত নবীদের উপর তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন, তাকে মর্যাদা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম প্রথম খণ্ডের 172 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ওকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আনবিয়াই, আমি নিজেকে নবীদের জামাতে দেখলাম। আল্লাহ রাসূল সালাত পড়ছেন, পিছনে দেখলেন ঈসা আলাইহিস সালাম, পরক্ষণেই দেখলেন মুসা আলাইহিস সালাম, পরক্ষণেই দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারা সালাত আদায় করছেন। অর্থাৎ আল্লাহ তার ইমামতের মাধ্যমে সমস্ত নবীদের ওপর তাকে মর্যাদা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা সেই নবী, সেই নবীর প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই মর্যাদা দান করেছেন, তার বক্ষ বিদরণ করে তার অন্তরের মধ্যে শয়তানের যে টুকরাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পৃথক করে দিয়েছেন, বের করে ফেলেছেন। ওই যে ছোটোবেলার বক্ষ বিদরণের যে ঘটনা, আল্লাহ রাসূল খেলছেন, হঠাৎ করে জিবরিল আমিন এসে আল্লাহর নির্দেশে তাকে শুয়ে বুকটা ফেরে কলিজা অন্তরটা বের করে একটা পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করে শয়তানের অংশটুকু কেটে ফেলে দিল। আল্লাহ তাকে এতটাই মর্যাদা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই মর্যাদা দিয়েছেন, পৃথিবীর সমস্ত কিছু পাথর এবং গাছ তাকে দেখলে সালাম করত। আল্লাহ রাসূল হাঁটতেন, পাথরের সাথে সাক্ষাৎ হলে সালাম করতেন, গাছের সাথে সাক্ষাৎ হলে সালাম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নি লা আরিফু হাজারান বি মক্কা কানা ইসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, ইন্নি লা আরিফু, আমি নবুয়তের পূর্বে আমি ওই গাছকে এখনো চিনি যে গাছ নবুয়তের পূর্বে আমাকে সালাম দিত। আল্লাহ রাসূল হাজত পূরণ করার জন্য মাঠে গিয়েছেন, দুই পাশে দুইটা গাছ, দুইটা গাছ আল্লাহর নির্দেশে তাকে ছায়াদান করলো, অর্থাৎ তাকে পর্দা করে দিল যাতে পর মানুষ নজরে না পড়ে। এটা হলো সেই নবী যার মর্যাদা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব মানবতার জন্য প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী শশ কওমের জন্য আবির্ভূত হয়েছিল, প্রত্যেকটা কওম শশ জাতির জন্য এসেছিল দাওয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, শেষ নবীকে সারা জাহানের কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা আদম সন্তানের জন্য তাকে রাহমাতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, তাকে নবুয়ত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 79 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা, আমরা আপনাকে সারা জাহানের মানুষদের জন্য রসুল করে প্রেরণ করেছি। তিনি সেই নবী যাকে বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, সূরা আরাফ 158 নম্বর আয়াত উল্লেখ করে বলেন ইয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য নবী রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মানব জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত উল্লেখ করে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা আপনাকে
আলামিন সারা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানব জাতির জন্য সুসংবাদ দানকারী, মানব জাতির জন্য সতর্ককারী, সাবধানকারী হিসেবে তাকে প্রেরণ করেছেন। সুসংবাদ কাদের জন্য? যারা মুমিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করবেন, যারা কাফের রাসূলের বাণী মানবে না, আল্লাহর নির্দেশ মানবে না, শরীয়তের নির্দেশ মানবে না, দিনের বিধান পালন করবে না, তাদের জন্য তিনি সতর্ককারী, সাবধান অবলম্বনকারী। এই তুমি মিথ্যা বলো না, পরিণাম খারাপ, তুমি জেনা করো না, পরিণাম খারাপ, তুমি নিষেধাজ্ঞা পান করো না, পরিণাম খারাপ, তুমি টাকনোর নিচে কাপড় পরো না, কারণ জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি সালাতকে পরিত্যাগ করো না, কবরে প্রথম হিসাব হবে সালাতের, যদি সঠিক হয় বাকি হিসাবগুলো সঠিক হবে। এই যে সতর্কতা অবলম্বন করতেন, তিনি হলেন সতর্ককারী, তিনি হলেন সুসংবাদ দানকারী, তিনি সেই রাসুল যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বংশের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন, আল্লাহ তাকে বের করে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইসতাফা কিনায়াতা মিন ওয়ালাদি ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পক্ষ থেকে, ইসমাইলের সন্তানদের পক্ষ থেকে কেনায়া গ্রন্থকে বাঁচাই করেছেন। ওস্তাফা কুরাইশ মিন কেনায়া, কেনায়া গোত্র থেকে আল্লাহ কুরাইশকে বাঁচাই করেছেন। এরপরে মিন কুরাইশ মিন বানি হাশেম, ওস্তাফানি মিন বানি হাশেম, আর আমাকে বানি হাশেম থেকে আল্লাহ নির্বাচন করেছেন। অর্থাৎ পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বংশের তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ, সেটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মর্যাদা দিয়েছেন, তাকে সাহাবীরা কত ভালোবাসতেন, তার অজুর পানি পড়তে দিত না, বরকতের আশায় সেটাকে গ্রহণ করত। রাসুল এতটাই ঘেমে যেতেন, উম্মে সুলাইমের বাড়িতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেতেন, আল্লাহ রাসুলের গা থেকে এতটাই ঘাম বের হতো, উম্মে সুলাইম ঘামগুলো নিয়ে আতরের ডিব্বার মধ্যে তিনি সংগ্রহ করে রাখতেন, বরকতের আশায়, সন্তানদের জন্য এটা বরকত হবে এই আশায় তিনি রাসুলের ঘামকে সংগ্রহ করে আতরের ডিব্বার মধ্যে তিনি সেটাকে সংরক্ষণ করতেন। আল্লাহ রাসুল এই দৃশ্য একদিন দেখলেন, দেখে বলছেন যে উম্মে সুলাইম ঘটনা কি? আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া উম্মে সুলাইম মাহাজা, কী এটা, কী করছো তুমি? তখন উম্মে সুলাইম বলছেন যে আর কুকা নাজআলুহু ফি তিবিনা ওয়া মিন আতিয়াবিত তিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো আপনার ঘাম, এটা আমরা আমাদের সুগন্ধির মধ্যে এটাকে সংগ্রহ করছি, এটা হলো সবচেয়ে মিন আতিয়াবিত তিব, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সুগন্ধি, সর্বশ্রেষ্ঠ সুগন্ধি, সর্বশ্রেষ্ঠ সুগন্ধি। সেই উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, মমিন হিসেবে নিজেকে সেই দাবি করতে হবে। আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, কোনো মানুষ তাকে মর্যাদা, কোনো মানুষ তার এই গুণাবলীগুলো পেশ করেনি, আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী রাসূলদের ওপর বিশেষ মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 543 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 523 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ফুজ্জিল তো আলাল আনবিআই বিসিত্তিন, ছয়টি জিনিসের ব্যাপারে সমস্ত নবী রাসূলদের ওপর আমাকে মর্যাদা দেওয়া হয়েছে। এক, আমাকে অল্প কথায় অধিক কিছু বোঝার তৌফিক দেওয়া হয়েছে, বিজামিল কামে, অল্প কথায় ব্যাপক অর্থ। এরপরে দুই নম্বর, তার কথা, তার আচার আচরণের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি প্রদর্শনের একটা মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। এরপরে তার জন্য গনিমতকে আল্লাহ হালাল করে দিয়েছিলেন। এরপরে রাসূলের জন্য গোটা জমিনকে আল্লাহ মসজিদে রূপান্তরিত করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে জুইলাত লিল আরদু মসজিদান, আমার জন্য জমিনকে মসজিদ হিসেবে নির্ধারণ করা হয়েছে, পুরা জমিন মসজিদ, শুধুমাত্র যেখানে গোরস্থান রয়েছে, কবর রয়েছে, আর বাথরুম রয়েছে, এই দুইটা সারা পৃথিবীর যেখানে আপনি থাকেন না কেন, আজান হয়েছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাসসালা, হাইয়া আলাল ফালা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি সেখানেই সালাতে দাঁড়িয়ে যান, কারণ গোটা পৃথিবীটাই আপনার জন্য মসজিদ। এটা নবীর মর্যাদা আল্লাহ দিয়েছেন সমস্ত নবী রাসূলদের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ও উরসিল তু ইলাল খালকে কাফাতান ও খুতিমা বিন নবিয়ুন, আমাকে সমস্ত মানুষদের জন্য প্রেরিত
প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা নবী রাসুল একটা একটা উম্মতের জন্য ছিল, একটা একটা বংশের জন্য ছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাসুল বলছেন, আমার নবীর মাধ্যমে, নবুয়তের মাধ্যমে, নবী রিসালাতের আল্লাহ সমাপ্তি ঘটিয়েছেন। এই যে ছয়টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করেছেন, তিনি সেই নবী যার প্রতি আমরা ঈমান আনয়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই ব্যক্তি যাকে প্রথমে কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্থান ঘটাবেন, পুনরুত্থান করবেন, তিনি হলেন সেই নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই মুসলিম 2278 নম্বর হাদিস যে ওয়াউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর, আমি প্রথম ব্যক্তি যার কবরকে ফেটে যাবে, অর্থাৎ উত্থান ঘটানো হবে, পুনরুত্থান ঘটানো হবে, পুনরুত্থান ঘটানো হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন প্রথম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মতের সাক্ষী করেছেন, আমরা হলাম পূর্ববর্তী উম্মতের সাক্ষী, আর আমাদের সাক্ষী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওকাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূল আলাইকুম শাহীদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই উম্মতের সাক্ষ্য, তিনি আমাদের ব্যাপারে সাক্ষী দেবেন আল্লাহর কাছে, কি করেছি, কি করিনি, কি করছি, এই সাক্ষ্য তিনি দেবেন, আর আমরা পূর্ববর্তী উম্মতের সাক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদম সন্তানের সর্দার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জানা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হলাম উম্মতের প্রথম, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের হলো আমি নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদম সন্তানের সর্দার হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছেন যার অনুমতি ছাড়া জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে না। জান্নাতে যাবেন কিভাবে আপনি, কোন আমূল্যে আপনি জান্নাতে যাবেন, কোন মহাব্বত নিয়ে আপনি জান্নাতে যাবেন? নবীর প্রতি যদি আপনার মহাব্বত না থাকে, নবীর প্রতি যদি আপনার ইমান না থাকে, তাহলে ওই ইমান আর ওই মহাব্বত নিয়ে আপনার জন্য জান্নাত উন্মুক্ত করা হবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় ঠকঠক করবেন, দ্বাররক্ষী বলা হবে কে, অনুমতি নেই, রাসূল বলবে না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইবার দ্বাররক্ষী বলবে অনুমতি রয়েছে। তিনি হলেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, তিনি হলেন মাকামে মাহমুদের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিনাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা আই রাব্বুকা মাকামান মাহমুদা। সেই মাকামে মাহমুদের মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। মাকামে মাহমুদকে, মাকামে মাহমুদ হলো ওই জায়গা কিয়ামতের ময়দানে যেই দিন সকল মানুষ ইয়া নাসি করতে করতে ছোটাছুটি করবে, আপনার আমল না মানে আপনি দুশ্চিন্তায় ভুগবেন, আমার আমল না মানে আমি দুশ্চিন্তায় ভুগব, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার মমতা, দুনিয়ার সবচেয়ে ভালোবাসার বস্তু স্ত্রী সন্তান, সেই দিন সন্তান সন্তানকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কোনো নবী তার উম্মাদকে চিনবে না, সমস্ত উম্মাদ নবীদের উম্মাদ স্ব উম্মাদ তাদের নবীদের নিকট যাবে, নবীরা ইয়া নাফসি করতে থাকবে, আদমের কাছ সরে যাবে, আদম বলবে আমি জান্নাতে ভুল করেছিলাম, তোমরা যাও উমুকের কাছে, ইব্রাহিমের কাছে আসবে, ইব্রাহিম নিজেকে নিশ্চিন্তায়, মুসার কাছে আসবে, মুসা নিজেকে নিশ্চিন্তায়, ঈসার কাছে যাবে, ঈসা নিজেকে নিশ্চিন্তায় পড়বে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই নবী যে নবী নিজেকে নিয়ে নয়, নিজের উম্মাদকে নিয়ে টেনশন করে, উম্মতি উম্মতি আমার উম্মাদ আমার উম্মাদ। এই হলো মাকামে মাহমুদ, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন উম্মতের সুপারিশ জন্য, উম্মতকে বাঁচানোর জন্য। এটা হলো সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওসিলার অধিকারী করেছেন, তাকে হাউজে কাউসারের অধিকারী করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, যে হাউজে কাউসারের পানি পান করার কারণে আর কোনোদিন আপনি আমি তৃষ্ণার্ত হব না, আপনার আমার পিপাসা লাগবে না,
যদি মুমিন হন, নবীর প্রতি ভালোবাসা মহাব্বত থাকে, তাহলে আপনার ভাগ্যে আমার ভাগ্যে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন হবে। যদি নবীর ইমান, নবীর মহাব্বত থেকে সরে যান, বেদাতের মধ্যে ঢুকে যান, তাহলে সুহকান সুহকান ইমান গাইয়ারা বাড়ি, আমার পরে যে আমার দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দূর হয়ে যাও দূর হয়ে যাও, নবী তাকে তাড়িয়ে দেবেন সুহকান সুহকান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাতের অধিকারী করেছেন, কিয়ামতের ময়দানে তিনি শাফাত করবেন আপনার জন্য আমার জন্য, আল্লাহর দরবারে পড়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা মুহাম্মাদ, মুহাম্মাদ তুমি মাথা উত্তোলন করো, অকুল তুসমা তুমি বলো, তোমার কথা শোনা হবে, ওয়াসফা তুমি সুপারিশ করো, তুসাফা তোমার সুপারিশ গ্রহণ করা হবে, ওয়াসাল তোতা তুমি চাও, তোমার চাওয়া পূর্ণ করা হবে। এটা হলো সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উন্মুক্তকারী হিসেবে মর্যাদা দান করেছেন। সিরাতে মুস্তাকিম ফুলসিরাত, আপনি আমি নবীর আগে কেউ পার হতে পারব, নবীর সুপারিশে সমস্ত নবীরা তার পিছনে সেই জান্নাতে প্রবেশ করবে। তিনি হলেন সেই নবী যার পতাকার তলে সমস্ত নবী মুমিনরা একত্রিত হবে, তিনি হলেন সেই নবী যিনি নবীদের কিয়ামতের ময়দানে ইমাম হবেন, নবীদের মুখপাত্র হবেন, নবীদের ইমাম হবেন, নবীদের মুখপাত্র হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া খতীবাহুম, কিয়ামতের ময়দানে আমি নবীদের ইমাম, আমি তাদের মুখপাত্র, কিয়ামতের ময়দানে আমি নবীদের ইমাম, আমি হলাম তাদের মুখপাত্র, তিনি মুমিন সহ সমস্ত নবী রাসূলদের ইমাম কিয়ামতের দিন হবেন। এটা আল্লাহ তাকে মর্যাদা দিয়েছে। তিনি সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে হামদের পতাকার অধিকারী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া বিয়াদি লিওয়াল হাম, আমার কাছেই থাকবে পতাকা, প্রশংসার পতাকা, যে পতাকার নেশে নবী রাসূল সহ মুমিনরা একত্রিত হবে। সেই নবীর প্রতি আপনার ভালোবাসা কেমন হবে, সেই নবীর প্রতি আপনার মহাব্বত কেমন হবে, আপনার ভালোবাসাটা কেমন হবে, পৃথিবীতে এই নবীর মর্যাদাকে নিয়ে, এই নবীর গুণাবলীকে নিয়ে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য কটূক্তি করা হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, তার ব্যাপারে বাজে মন্তব্য করা হয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। হেফাজত করবেন কে, হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 95 নম্বর আয়াত উল্লেখ করে বলেন ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, নিশ্চয় কটূক্তিকারীদের ব্যাপারে আপনাকে হেফাজতকারী আমরাই। যারা কটূক্তি করবে রাসূলকে নিয়ে, বাজে মন্তব্য করবে, আল্লাহ তাদের নিকট থেকে তাকে হেফাজত করার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জেহেল মারার জন্য গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এমন অবস্থা তৈরি করলেন আবু জেহেল ভয়ে সামনের দিকে অগ্রসর হওয়া তো দূরের কথা, তিনি পিছনের দিকে পালিয়ে চলে আসলেন। সাথীরা জিজ্ঞেস করলো ঘটনা কি, হেফাজত করেছেন কে? তার চাচি আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে রাসূলকে হত্যা করার জন্য, মারার জন্য তার সামনে উপস্থিত, অথচ আল্লাহ এমনভাবে তার চোখের উপর আবরণ তৈরি করে দিলেন তিনি রাসূলকে দেখেও দেখতে পেলেন না। আবু বকর সাথে রয়েছে, আবু বকরকে বলছে মুহাম্মদ কোথায়, হেফাজত করেছেন কে? পৃথিবীতে যে নবীর উপর কোনো অভিযোগ, কোনো কটূক্তি, যে কোনো কিছুই করুক না কেন, আল্লাহ এই দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার 3 নম্বর আয়াত উল্লেখ করে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার শত্রু দায় নির্বংশ, যারা নবীর ওপর কটূক্তি করেছে রাসূলের যুগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দিয়েছেন। নবীর যুগ থেকে যারাই নবীর প্রতি কটূক্তি করেছে
নবীর ভালোবাসায় আঘাত এনেছে, নবীর ইমানের উপর আঘাত এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংস করে দিয়েছে। আবু জেহেল কত নির্যাতন করেছে, পৃথিবীতে কোনো মানুষ আবু জেহেলের গন্ধ পায় না, লানাতুল্লাহ। আবু জেহেলের নামটা শুনলেই বলে যে আল্লাহর লানত তার উপর বর্ষিত। উতবা শাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল হারামে সালাত আদায় করছেন, একে অপরে সালা পরামর্শ করছে, কে আছে যে উটের পচা নাড়ি ভুড়ি ওর সিজদারত অবস্থায় মাথার উপর চাপিয়ে দিয়ে ওকে হত্যা করবে। একজন মুয়িত সবচাইতে নিকৃষ্ট জানোয়ার সিদ্ধান্ত নিল, উটের পচা নাড়ি ভুড়ি এনে রাসুল যখন সিজদারত অবস্থায় আল্লাহ রাসুলের ঘাড়ের উপর চাপিয়ে দিল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করতে পারে না। একজন কাফের দাসী এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারেনি, ছুটে গেলেন রাসুলের মেয়ে ফাতেমার কাছে, ফাতেমার কাছে গিয়ে বললেন যে এই ঘটনা। ফাতেমা ওখান থেকে ছুটে এসে তার পিতার ঘাড়ের উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে ফেলছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ কষ্ট পেয়ে তিনি মাথা উত্থালন করে বলছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা সতর্ককে দেখলেন, বদর প্রান্তরে আব্দুল ইবনে মাসউদ বলছেন যে সেই দিন হারামে রাসূল যাদের ব্যাপারে আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ নাম ধরে ধরে যাদের ধ্বংসের জন্য দোয়া করেছিলেন, লানত করেছিলেন, আমি বদর প্রান্তে তাদের বিক্ষিপ্ত অবস্থায় লাশ পরিহিত অবস্থা আমি দেখেছি। আল্লাহ বলছেন যে তোমার শত্রুরাই হল নির্বংস, আল্লাহ তাদেরকে নির্বংস করে দিয়েছে। পৃথিবীতে এই নূপুর শর্মার মতো হাজারো নূপুর শর্মা তৈরি হবে, পৃথিবীতে ওই দাহিলের মতো হাজারো দাহিল তৈরি হবে, নবীর প্রতি কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, কিন্তু একজন ইমানের একজন ইমানদারের মনে যখন রাসুলের মহাব্বত রয়েছে, রাসুলের প্রতি ইমান রয়েছে, ওই ইমানের টানে যুগে যুগে ইলমুদ্দিনের মতো একজন ব্যক্তিও তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ নবীর ভালোবাসার সাথে আমার জীবনের সম্পর্ক, নবীর ভালোবাসার সাথে আপনার জীবনের সম্পর্ক, আমার ইমানের সাথে নবীর সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর ইবনুল খাত্তাবের হাত ধরে হাঁটছেন, ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, নবী মুহাম্মদ আমার জীবনের চাইতে আপনি হলেন আমার কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি ইমান আনয়ন করতে, তোমার ইমান পরিপূর্ণ হয়নি। এইবার ওমর ইবনুল খাত্তাব নবীকে বলছেন, লা ওয়াল্লাজি নাফসি বিয়াদি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন পরক্ষণে তিনি বলছেন, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। এই নবী বলছেন, আলান ওমর তুমি এইবার মুমিন হলে, আপনার নবীর প্রতি ভালোবাসা হবে জীবনের চাইতে বেশি, আপনার ভালোবাসা হবে মহাব্বত হবে নবীর চাইতে, নবীর প্রতি আপনার মহাব্বতের চাইতে বেশি, স্ত্রীর মহাব্বতের চাইতে বেশি, সন্তানের মহাব্বতের চাইতে বেশি, দলের মহাব্বতের চাইতে বেশি, চাকরির মহাব্বতের চাইতে বেশি, জীবনের চাইতে বেশি। যতক্ষণ ভালোবাসতে না পারবেন ততক্ষণ আপনি আমি মুমিন হতে পারবো। আর এই ভালোবাসা তারা দেখিয়েছেন নবীর প্রতি ভালোবাসার স্বরূপটা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসার কথা যদি বলি, আজকে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেই নবীর প্রতি ভালোবাসা কেমন দেখাতে হবে, আমাদের করণীয়টা কি। দেখেন যায়েদ বিন হারেসাকে নিয়ে নবী তায়েফে গেলেন তাওহীদের দাওয়াত দিতে, তাওহীদের দাওয়াত দিলেন তায়েফবাসীকে, তায়েফবাসী দাওয়াতটাকে গ্রহণ করলো না, কবুল করলো না, ছোট শিশুদের কিশোরদেরকে লেলিয়ে দিল, পাথর নিয়ে তারা রাসুলকে আঘাত করা শুরু করলো, অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা শুরু করলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে
তার দেহটা রক্তাক্ত হলো, জুতা মোবারক রক্তে রঞ্জিত হলো, ভরে গেল। যায়েদ বিন হারেসা রাসুলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসুলের প্রতি ভালোবাসা, ঢাল হয়ে তিনি রাসুলকে রক্ষা করার চেষ্টা করলেন, যাতে ওই শিশু কিশোরদের পাথরগুলো রাসুলের গায়ে নয়, যায়েদ বিন হারেসার গায়ে পতিত হয়। এটার নাম হলো রাসুলের প্রতি ভালোবাসা। চলে যান, আজকে যাকে নিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটূক্তি করছি, সেই পরিবারের প্রতি যদি আমরা নজর দেই যে ওই পরিবারের ভালোবাসাটা কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু বকর কেনে কটূক্তি করছেন, আয়েশা কেনে কটূক্তি করছেন, যিনি মুমিনদের মা, ওই পরিবারের ভালোবাসা কেমন। আজকে আবু বকর কেনে আপনি কথা বলেন, সাহস কী করে পান? রাসুল একদিন উহুদে দাঁড়িয়ে গেলেন, উহুদ কাঁপছে, আল্লাহ রাসুল বললেন, উসমুত উহুদ, উহুদ থেমে যা, তোমার উপর রয়েছে নবী, তোমার উপর রয়েছে সিদ্দিক আবু বকর, তোমার উপর রয়েছে শাহিদাইন, দুইজন শহীদ। রাসুল বলার সাথে সাথে একদম উহুদ স্থির হয়ে দাঁড়িয়ে গেল। এটা হলো আবু বকরের মর্যাদা। আল্লাহ রাসুল সালাতে দাঁড়িয়ে বলছেন, আজকে কে তোমাদের মধ্যে সিয়াম রয়েছে? কেউ কথা বলে না। আবু বকর দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসুল আমি। কে আজকে জানাজায় অংশগ্রহণ করেছে? কেউ কথা বলে না, আবু বকর দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসুল আমি। আল্লাহ রাসুল বললেন, কে আজকে রোগীর সেবা করেছে? কেউ কথা বলে না, আবু বকর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসুল আমি। আল্লাহ রাসুল বলছেন, কে আজকে মিসকিনকে খাদ্য দিয়েছে? কেউ উত্তর দেয় না, আবু বকর দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসুল আমি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো একত্রিত হয় ওর জন্য জান্নাত। এটার নাম হলো আবু বকর। আল্লাহ রাসুল বলছেন, মান আনফাকা যাওজাইন, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় আল্লাহর পথে দান করবে, জান্নাত তাকে ডাকবে, সালাতের দরজাতে ডাকা হবে, সিয়ামের দরজাতে ডাকা হবে, সাদাকার দরজাতে ডাকা হবে। আবু বকর বলছে, আল্লাহ রাসুল এমন কোন ব্যক্তি রয়েছে যাকে সব দরজাতে ডাকা হবে? আল্লাহ রাসুল বলছেন, আমি মনে করি যে আবু বকর তুমি সেই ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজাতে ডাকা হবে। সেই আবু বকরের ভালোবাসা। আল্লাহ রাসুল হিজরত করবেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে। আল্লাহ রাসুল যেখানে শুয়ে থাকেন, কাফের মুশরিকরা ঘেরাও করলো বাড়িটা, 11 জন যুবক, তরুণ যুবক রাসুলকে হত্যা করবেন। আল্লাহ রাসুল আলীকে বললেন, আলী আমি যেখানে শুয়ে থাকি আল্লাহর নির্দেশ, তুমি সেখানে শুয়ে থাকো। আলী জানছেন নবীকে তারা হত্যা করবে, নবীকে না পেলে হয়তো বা তাকেই হত্যা করবে, কিন্তু আলী রাসুলের প্রতি ভালোবাসা দেখে একবারের জন্য বলেনি যে আমি এখানে শুব না। এটার নাম ভালোবাসা। আল্লাহ রাসুল বের হয়ে গেলেন আবু বকরকে সাথে নিয়ে, যে সাওর পর্বতে যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, দেখেন ভালোবাসা কাকে বলে। আবু বকর প্রথম গুহার মধ্যে আশ্রয় নিলেন, এরপরে আল্লাহ রাসুল ঘুরলেন, ঢুকলেন, দুইজন ক্লান্ত, আবু বকর বসে আছেন, উরুটা প্রশস্ত করে আল্লাহ রাসুল তার উরুর উপর মাথা চাপিয়ে ঘুমিয়ে পড়লেন। আবু বকর সেই গুহার গর্তগুলো পা দিয়ে বন্ধ করে রাখলেন, গুহার ভিতর থেকে বিষাক্ত প্রাণী সাপ অথবা বিচ্ছু আবু বকরকে দর্শন করল, বিষে কাতর, সহ্য করতে পারছে না, সারা দেহটা তার সেই বিষের যন্ত্রণায় ছটফট করছে, চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে, তবুও রাসুলের কষ্ট হবে, ঘুমটা নষ্ট হবে, রাসুলকে জাগ্রত করছে না। এক পর্যায়ে চোখের এক ফোঁটা পানি রাসুলের কপালের উপর পড়ল। আল্লাহ রাসুল চোখ তুলে দেখলেন আবু বকরের চেহারা ভিন্ন রকম। মালাকাইয়া আবা বাকার, রাসুল বলছেন, আবু বকর তোমার কী হয়েছে? আবু বকর তোমার কী হয়েছে? তখন আবু বকর বললেন, আল্লাহ রাসুল এই ঘটনা। আল্লাহ রাসুল তখন থুতু দিয়ে ধোয়া করে ঝাড়ফুঁক করে দিলেন, তার বিষের যত যন্ত্রণা ছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করলেন। আলহামদুলিল্লাহ, দেখেন ভালোবাসা কাকে বলে। চলে যান বদর যুদ্ধে, ভালোবাসা কাকে বলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে 70 জন তীরন্দাজকে রেখে দিলেন একটা গিরিপথে, তোমরা বিজয়ী হলেও এই পথ অতিক্রম করবে না। মুসলিমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে গেল, তারা কি করল, তারা গনিমত সংগ্রহের জন্য ছোটাছুটি করতে লাগলো। কাফেররা এই দৃশ্যটা দেখে তারা পাল্টা আক্রমণ করলো অপোজিট থেকে, বিপরীত দিক থেকে। রাসুল একা কি করে গেলেন,
আল্লাহ রাসূল বলছেন মাইয়ারুতুম আন্না ফালাহুল জান্নাহ, আমাদের পক্ষ থেকে কে তাদেরকে প্রতিহত করবে তার জন্য জান্নাত, আমাদের পক্ষ থেকে কে তাদেরকে প্রতিহত করবে তার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, 9 জন সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, কাফের মুশরিকরা আঘাত করছে, তীর নিক্ষেপ করছে, একজন আনসারি দাঁড়িয়ে গেলেন, রাসূলের চোখের সামনে শহীদ হলেন, রাসূলকে রক্ষা করেছেন। আর একজন আনসারি গেলেন, শহীদ হলেন, রাসূলকে রক্ষা করেছেন। একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, 7 জন রাসূলের চোখের সামনে শহীদ হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল মাথাটা তারে শত্রুদেরকে লক্ষ্য করতেন। আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন লক্ষ্য করে বলতেন যে আল্লাহ রাসূল আপনি আপনার মাথাটাকে উত্তোলন করবেন না, নাহরিক দূর নাহরিক, কারণ ওই তীরটা এসে আপনার বুকে বিদ্ধ করবে, জেনে রাখুন আপনার বুকের পরিবর্তে রয়েছে আবু তালহা। এটার নাম হলো ভালোবাসা, যেটা নবী রাসূলদের ব্যাপারে সাহাবীরা দেখিয়েছেন, মুহাব্বত করেছে, তার সুন্নাতকে পালন করার জন্য নির্যাতিত হয়েছে, সমাপ্তত হয়েছে। অতএব আসুন আমরা সেই ভালোবাসাটা প্রদর্শন করি, সেই মানটা প্রদর্শন করি। শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার অর্থ ভালোবাসা নয়, মিছিল মিটিং করে সমাজে প্রদর্শন করার অর্থ ভালোবাসা নয়, ভালোবাসার অর্থ হলো নবীর প্রতি মহাব্বত, নবীর প্রতি ইমান, নবীর সুন্নাতকে লালন, নবীর সুন্নাতের জন্য জীবন বিসর্জন দেওয়া হলো, নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসা স্বরূপটা যেমন হওয়া উচিত ওই রকম ভালোবাসা দেখানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন পরিপূর্ণরূপে নবীর প্রতি ভালোবাসা ব্যক্ত করতে পারি, নবীর প্রতি ইমান আনতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।